মসজিদে গেছেন আপনার পেশাবের বেগ আছে পেশাবের বেগটা যদি খুব জোরালো থাকে প্রশ্নে বলছেন হালকার কথা যদি জোরালো থাকে তাহলে সেক্ষেত্রে আগে পেশাব করবেন তারপর নামাজ পড়বেন পেশাবের বেগ নিয়ে নামাজ পড়বেন না আর যদি খুব হালকা বেগ থাকে এদিকে জামাত শুরু হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে আপনি জামাতে সামিল হয়ে নামাজ পড়ে নিতে পারেন যেই বেগের কারণে নামাজে আপনার কি হবে না মনোযোগে ব্যাঘাত হবে না কিন্তু এটা কদাচিত হতে পারে নিয়মিত এরকম হতে পারে না প্রায় এরকম হতে পারে না প্রায় সময় তো ইসলাম আপনাকে নামাজের যথেষ্ট আগে থেকে উজু করে পেশাব পেশাব করে সব ক্লিয়ার করে প্রস্তুতি নিয়ে নামাজের জন্য অপেক্ষা করতে বলেছে আপনি হুলস্থুল করে এসে পেশাবের বেগ নিয়ে প্রতিদিন নামাজ দাঁড়া যাবেন এটা কখনো আপনার নামাজের প্রতি মনোযোগিতার প্রমাণ হয় না নামাজের প্রতি পরিপূর্ণ মনোযোগিতা না থাকলে সে নামাজ আমাদের আখেরাতে কাঙ্ক্ষিত ফলাফল আনবে না এজন্য আগে থেকে প্রস্তুতি নিয়ে নামাজের জন্য অপেক্ষা করতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান হয়েছে কিন্তু ইস্তেখারা করে দেখেছি সংসার বেশি দিন টিকবে না আমি কি করব? ভাই ইস্তেখারা করে আপনি কিভাবে বুঝলেন সংসার বেশি দিন টিকবে না এই ইস্তেখারাটা আমাকে একটু শিখিয়ে দেন ভাই এত পাওয়ারফুল এবং একেবারে প্রোয়েকটিভ ইস্তেখারা যে রেজাল্ট একেবারে হাতে নাতে বেশি দিন টিকবে না সেটাও আপনি জানতে পারলেন এই এসতেখারা সিস্টেমটা শিখিয়ে দেন আমরা যুবকদের বলি সবাই করুক ভাই ইস্তেখারা সম্পর্কে আমাদের অনেকের ভুল ধারণা আছে জিনিসটা কি ভাই ইস্তেখারা শব্দের অর্থ হলো কল্যাণ কোথায় আছে সেটা খুঁজে বের করার জন্য দোয়া করা কল্যাণ প্রার্থনা করা ইস্তেখারা বাবা ইস্তেফালের মাসদার ওলামায়াম মাদ্রাসার ছাত্ররা বুঝবেন মানে হলো খায়ের বা কল্যাণ চাওয়া ইস্তেখারা একটা দোয়া মানে কল্যাণ চাওয়া ভালো কিছু চাওয়া আল্লাহর কাছে আপনি কোনো একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বিয়ে করবেন এই জায়গায় করবেন কি করবেন না ব্যবসা করবেন এই জায়গায় ইনভেস্ট করবেন কি করবেন না বিদেশ যাওয়ার জন্য টাকা জমা দিবেন কি দিবেন না এই কাজটা আপনি করবেন কি করবেন না এটা নিয়ে আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না তো সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার যে চেষ্টা আছে সেটাতে করবেনই পরামর্শ করবেন বিজ্ঞদের সাথে পণ্ডিতদের সাথে অভিজ্ঞতার সাথে বুঝবেন চিন্তা ভাবনা করবেন এর পাশাপাশি কাছে বিশেষ পদ্ধতিতে প্রার্থনা করবেন দোয়া করবেন আল্লাহ এই সিদ্ধান্তটার ক্ষেত্রে আমার যেখানে কল্যাণ হয় সেখানেই যেন আমার সিদ্ধান্তটা হয় এই জন্য একটু দোয়া নিবেদন করবেন এটা হলো খারাপ বুঝতে পারছি এই দোয়া নিবেদন একটা বিশেষ পদ্ধতি আছে সে সম্পর্কে একজন সাহাবি বলেছেন যে রসুল আকাম সাল্লাম আমাদেরকে কোরআনের সুরা যেরকম শিক্ষা দিতেন ঠিক এস্তেখারা সেইভাবে শিক্ষা দিতেন কিভাবে সেটা সেই পদ্ধতি হলো আপনি কোনো একটা ডিসিশন নিতে গিয়ে হিমশিম খাচ্ছেন সিদ্ধান্তহীনতায় ভুগছেন দাঁড়িয়ে প্রথমে সুন্দর করে দুই রাত নামাজ পড়েন কয়ারাকাত নামাজ ও করে দুই কাত নামাজ পড়েন যে কোনো নামাজ পড়ার সময়ে পড়তে পারেন এশারের পরে পড়েন জোহরের পরে পড়েন হ্যাঁ সারা রাতের যে কোনো সময় পড়েন মাগরিবের পরে পড়েন দুরাকাত নামাজ পড়েন দুরাকাত সালাত আদায় করার পর সালাত শেষে আল্লাহর কাছে একটা দোয়া করেন দোয়াটা কি আল্লাহুম্মা ইন্নী আস্তখীরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদ্রাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফা ইন্নাকা তাকদিরু ওয়ালা আকদিরু ওয়া তা'লামু ওয়ালা আ'লামু وانت علام الغيوب اللهم ان كنت تعلم ان هذا الامر خير لي في ديني ومعاشي وعاقبه امري فيسره لي وان كنت تعلم ان هذا الامر شر لي في ديني ومعاشي وعاقبه امري فاصرفه عني واصرفني عن ওয়াকদুলিয়াল খৈর হাইসু ওয়াকদুরলিল খৈর হাইসু কান সুম্মারদিনী বিখ এগুলো দোয়া এই দোয়া আপনি লিখে মুখস্থ করে নিতে পারেন দেখে দেখেও পড়তে পারেন অথবা বাংলায়ও আপনি আল্লাহর কাছে প্রার্থনা করতে পারেন তবে হাদিসের ভাষাটা হুবহু মুখস্থ করাটা ভালো দোয়াটার বাংলা কি আল্লাহ আপনার কাছে আমি কল্লাণ প্রার্থনা করতেছি এই সিদ্ধান্তেই যে বিয়ে করতে যাচ্ছি এই জায়গায় এখানে কল্যাণটা আমি কোথায় করার মধ্যে না না করার মধ্যে এটার ব্যাপারে আপনার কাছে আমি সহযোগিতা চাই আপনার সাহায্য চাই আল্লাহ আপনা আপনি যদি সবকিছু জানেন কি হবে না হবে ভবিষ্যতে সব জানেন আপনি ছাড়া কেউ গায়েব জানে না এই জন্য এখানে কল্যাণটা কোথায় করার মধ্যে না না করার মধ্যে আগারের মধ্যে না পিছানোর মধ্যে এবং আপনার যে কুদরত আছে সেটা অসীম কুদরত আপনার সেই কুদরত থেকে আমি একটু প্রার্থনা করি আপনি আমাকে সামর্থ্য দেন তৌফিক দেন কারণ আপনি জানেন আমি জানি না আপনি পারেন আমি পারি না সবকিছু ভালো মন্দ করতে আল্লাহ আপনি যদি এই কাজটাতে আমার জন্য ভালো হবে সেটা জানেন আপনার এলেমে আছে যে এখানে আগানোটা ভালো হাজ আল আমর যখন বলবেন হাজাল আমার মানে অমুক কাজটা আল্লাহ আমার যে অমুক কাজটা এই অমুক কাজটা যখন বলবেন তখন মনে হয় সেটা চিন্তা করবেন এই মেয়ের সাথে বিয়ে এই লোকটাকে ইনভেস্ট করা এই জায়গায় টাকা দেওয়া আল্লাহ এই কাজটাতে আমার যদি ভালো হয় আপনি সেটা সহজ করে দেন আর যদি সেটা আমার জন্য ভালো না হয় তাহলে আপনি এইটাকে আমার থেকে দূরে সরাই দেন আমার মন থেকে এটাকে উঠাইয়ে দেন আমাকেও দূরে সরায় দেন এবং আমার যেখানে কল্যাণ হবে সেখানে ফয়সালা করে দেন এই দোয়াটা পড়বেন বাংলায়ও করতে পারেন ইস্তেখারার দোয়া এবং দুরাখাত নামাজ দুরাখাত নামাজ পড়ে আপনি ইস্তেখারা করলেন এই ইস্তেখারাটা যতদিন পর্যন্ত আপনার ওই বিষয়ে সিদ্ধান্ত ফাইনাল না হবে ততদিন পর্যন্ত আপনি করতে থাকবেন যত বেশি পারেন দিনের ভিতরে দুইবার চারবার করে করেন কথা কি বুঝাতে পারছি ইস্তেখারা করতে 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 যদি আপনি মন থেকে সেভাবে সত্যিকারের সঠিক পদ্ধতিতে ইস্তেখারা করতে পারেন এরপরে সিদ্ধান্ত দেখেন কোন দিকে আগায় যদি বিয়ে হওয়াটা সহজ হয়ে যায় তাহলে বুঝবেন এখানে কল্যাণ আছে আর যদি বিয়েটা ভেঙে যায় না হয় তাহলে বুঝবেন যে এসতে করছেন না হওয়াটাই কি ছিল কল্যাণ ছিল এখন কথা হলো এসতে করে বিয়ে করলেন এরপরে দেখলেন যে কয়দিন পরে সেটা টিকলো না যেমনটা এই প্রশ্নকর্তা বললেন হইতে পারে এমন যে ইস্তেখারা করছেন করেই বিয়ে করছেন কিন্তু টিকলো না তাহলে ধরতে হবে যে আমার এস্তেখার কোথাও গলত আছে অথবা এটা হয়ে না টিকার মধ্যে আমার কোনো কল্যাণ আছে অনেক ভাঙার ভিতরে কল্যাণ থাকে না না থাকে সব কল্যাণ কি আমরা জানি জানি না এই জন্য এসতেখারা হলো এটা এস্তেখারা মানে অনেকে মনে করে যে আমি স্বপ্নে দেখব সেটা নিশ্চয়ই হ্যাঁ স্বপ্নে আল্লাহ তালা ইমানদার বান্দাইকে অনেক সময় সুসংবাদ দেন বিভিন্ন বার্তা দেন সেটা ঠিক আছে কিন্তু ইস্তেখারার জন্য স্বপ্নে দেখতেই হবে এমন কোনো শর্ত নাই আপনার মন যেদিকে ঝুঁকে যায় সেটাই আল্লাহর ফায়সালা যদি এস্তেখারা সঠিকভাবে হয়ে থাকে আপনি বিসমেললা পরে আগেতে পারেন কথাকে বুঝাতে পারছি